সাকিবকে নিয়েই কাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। টেস্টে লঙ্কানদের এগিয়ে রাখলেও ঘরের মাঠের সুবিধা আর নিজেদের পরিকল্পনা দিয়েই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস তার। বৃষ্টির বাধায় ম্যাচের আগের দিন অনুশীলন ঠিকমতো শেষ করতে পারেনি বাংলাদেশ দল। মাত্র একদিনের অনুশীলনের যে সুযোগ পেয়েছিলেন করোনামুক্ত হওয়া সাকিব আল হাসান, সেখানেও বল হাতেই নিতে পারেননি। তারপরও তার ব্যাটিং অনুশীলন দেখেই অধিনায়ক জানালেন, শতভাগ ফিট সাকিবকে পাওয়া যাবে চট্টগ্রাম টেস্টে। আমার কাছে মনে হয় যে আপনার একটা প্লেয়ারের মোটামুটি আপনার ব্যাটিং দেখলে মোটামুটি বোঝা যায়, সাইকোলজিক্যাল অনেক কিছু বোঝা যায়। আপনারাই মনে সবচেয়ে বেশি দেখছেন ব্যাটিং, আমার চেয়ে আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম, আপনারাই আরও ভালো বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে উনি 100% ফিট, খেলার মতো ফিট, এটা আমার কাছে মনে হয়। টেস্ট ক্রিকেটে সাকিবকে পাওয়া বা না পাওয়া নিয়ে সংশয়টা নতুন নয়, তবে তা নিয়ে দলের পরিকল্পনায় প্রভাব পড়ে না বলেই মনে করেন মুমিনুল হক। বরং আগের সিরিজগুলোর ফল নিয়ে না ভেবে এবার লঙ্কানদের হারানোর প্রত্যয় তার কণ্ঠে। টেস্ট ম্যাচে যারা 5 দিন ডোমিনেট করে খেলতে পারবে, যারা 5 দিন আপনার প্রেশারটা ধরে রাখতে পারবে, যারা 5 দিন ভালো ব্যাটিং করবে, ভালো বোলিং করবে, তারাই আমার কাছে মনে হয় তারা ম্যাচটা জিতবে। তো এখানে আগের কোনোটা কোনো সময় আপনার আগের কী হতে কী হয়েছে এগুলো কোনো সময় ম্যাটার করে না। হ্যাঁ, আমরা সবাই লাস্ট যেভাবে প্রিপারেশন নিচ্ছি, যেভাবে ব্যাটিং করছে সবাই, যে সিরিয়াস যেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি লাস্ট 5-6 দিন ধরে, আমি টিমের প্রতি অনেক কনফিডেন্ট, সবাই তাদের বেস্ট পারফরমেন্সটা শো করতে হবে ইনশাল্লাহ। এদিকে সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে লঙ্কানরা। বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থানের তফাতটা মাঠেও প্রমাণের লক্ষ্য তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত 22 টেস্টের মধ্যে মাত্র একবার জয় আর 4টিতে ড্র করতে পেরেছে বাংলাদেশ। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। সাকিবকে নিয়েই কাল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ। আজ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। টেস্টে লঙ্কানদের এগিয়ে রাখলেও ঘরের মাঠের সুবিধা আর নিজেদের পরিকল্পনা দিয়েই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস তার। বৃষ্টির বাধায় ম্যাচের আগের দিন অনুশীলন ঠিকমতো শেষ করতে পারেনি বাংলাদেশ দল। মাত্র একদিনের অনুশীলনের যে সুযোগ পেয়েছিলেন করোনামুক্ত হওয়া সাকিব আল হাসান, সেখানেও বল হাতেই নিতে পারেননি। তারপরও তার ব্যাটিং অনুশীলন দেখেই অধিনায়ক জানালেন, শতভাগ ফিট সাকিবকে পাওয়া যাবে চট্টগ্রাম টেস্টে। আমার কাছে মনে হয় যে আপনার একটা প্লেয়ারের মোটামুটি আপনার ব্যাটিং দেখলে মোটামুটি বোঝা যায়, সাইকোলজিক্যাল অনেক কিছুই বোঝা যায়। আপনারাই মনে সবচেয়ে বেশি দেখছেন ব্যাটিং, আমার চেয়ে আমি তো আমার ব্যাটিং নিয়ে ব্যস্ত ছিলাম, আপনারাই আরও ভালো বুঝতে পারবেন। তো আমার কাছে মনে হয় যে উনি 100% ফিট, খেলার মতো ফিট, এটা আমার কাছে মনে হয়। টেস্ট ক্রিকেটে সাকিবকে পাওয়া বা না পাওয়া নিয়ে সংশয়টা নতুন নয়, তবে তা নিয়ে দলের পরিকল্পনায় প্রভাব পড়ে না বলেই মনে করেন মুমিনুল হক। বরং আগের সিরিজগুলোর ফল নিয়ে না ভেবে এবার লঙ্কানদের হারানোর প্রত্যয় তার কণ্ঠে। টেস্ট ম্যাচে যারা 5 দিন ডোমিনেট করে খেলতে পারবে, যারা 5 দিন আপনার প্রেশারটা ধরে রাখতে পারবে, যারা 5 দিন ভালো ব্যাটিং করবে, ভালো বোলিং করবে, তারাই আমার কাছে মনে হয় তারা ম্যাচটা জিতবে। তো এখানে আগের কোনোটা কোনো সময় আপনার আগের কী হতে কী হয়েছে এগুলো কোনো সময় ম্যাটার করে না। হ্যাঁ, আমরা সবাই লাস্ট যেভাবে প্রিপারেশন নিচ্ছি, যেভাবে ব্যাটিং করছে সবাই, যে সিরিয়াস যেভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি লাস্ট 5-6 দিন ধরে, আমি টিমের প্রতি অনেক কনফিডেন্ট, সবাই তাদের বেস্ট পারফরমেন্সটা শো করতে হবে ইনশাল্লাহ। এদিকে সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে লঙ্কানরা। বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থানের তফাতটা মাঠেও প্রমাণের লক্ষ্য তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে এ পর্যন্ত 22 টেস্টের মধ্যে মাত্র একবার জয় আর 4টিতে ড্র করতে পেরেছে বাংলাদেশ। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।